এখন আপনি আমি কি জানতে চাবো না যে আসলে আল্লাহ কাদেরকে বলছেন বিশ্বাসী বান্দারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসী বান্দারা, বিশ্বাসী বান্দাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আমি আপনাদের কাছে এইসুর জন্য দলিল পত্র নিয়ে এসেছি যে আল্লাযীনা আমানু কারা এবং কে কে আল্লাযীনা আমানু। দেখেন সূরা নাসের ভিতরে আল্লাহ বলছেন, কুল আউযু বিরব্বিন নাস, কি বলছেন? কুল আউযু বিরব্বিন নাস, মানুষ যেটা, এই যে নাস, কিছু মানুষ আছে খান্নাস, আছে না, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, আছে না, আছে তো, কিছু মানুষ হলো নাস আর কিছু মানুষ হচ্ছে খান্নাস। আল্লাহ সেখান থেকে এসে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, এরপরে সেখান থেকে বেরিয়ে এসে আবার কিছু লোকদেরকে যাচাই করে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, আপনারা যারা তাফসির শুনতে আসেন অথবা মাহফিল শুনতে আসেন, আপনারা হচ্ছেন আমানু। আপনাদের বাইরে আর লোক নেই, এই ইউনিয়নে আর লোক নেই, তারা হচ্ছে নাস। আর যারা আসবো আসবো করছে, আসবো কি আসবো না, যাবো তো একটু পরে যাই, এটা হচ্ছে ইনসান। কারণ হলো মন আছে, একটু কাজও আছে, যাচ্ছি যাই, মানে এটা দোটা না, এটা ইনসান। একটা হচ্ছে শুধু মানুষ, তার কোনো কাজ নেই, আল্লাহ সম্পর্কে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা নেই, এটা হচ্ছে শুধু মানুষ, কিন্তু হুশ নাই। আর একটা মানুষ আছে, কিছু হুশ আছে, আল্লাহ সেদেরকে উদ্দেশ্য বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে নিপতিত। কিসের ভিতরে? ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু, শুধু একমাত্র তারা ব্যতীত কারা? যারা আল্লাযীনা আমানু। দেখছেন আল্লাহ এখানে আলাদা কিভাবে করেছে, যে কিছু মানুষ, সব মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু কিছু মানুষ ক্ষতির ভিতরে নয়, তারা হচ্ছে যারা আমানু, ইমান এনেছে। ওয়ামিলুস সলিহাত, কি করতেছে? তারা সৎ কাজ করতেছে। ওয়ামিলুস সলিহাত এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ওয়াতাওয়াসাউ বিস সাবরি। বুঝতে পেরেছেন? এই ছোট্ট একটা সূরা, এখান থেকেই কিন্তু আপনি কেমন মানুষ আল্লাহ ঘোষণা দিচ্ছেন। সব মানুষই মানুষ নয় যার বিবেক বলে কোনো জিনিস নয়। সব মানুষই কি মানুষ? মানুষ যদি তার হুঁশ না থাকে, সে কিন্তু মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওই মানুষ মানুষ নয় যারা বিবেকহীন, তারা পশুর চেয়েও খারাপ। কারণ পশুর তো বিবেক দেয়নি আল্লাহ। আল্লাহ বিবেক দিয়েছে? আল্লাহ বিবেক দেয়নি। এ সম্পর্কে আমি আপনাদেরকে আজকে চারটি জিনিস দিব, চারটি পয়েন্ট, এবং এই পয়েন্টের উপরে আমার আলোচনাও, আমি দেখলাম এখানে আমার নাম উচ্চারণ করা হয়েছে, যে আমি আজকে আলোচনা রাখব মোত্তাকি মুমেন এবং মুসলিম আসলে কে তার পরিচয় তুলে ধরব। মূল অংশে ফিরে যাওয়ার জন্য আপনাদের সাথে একটা দৃষ্টি আকর্ষণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ কিসের? ধ্বংসের ভিতরে নিপতিত। নিশ্চয় মানুষ কিসের ভিতরে? একটু নিচে দেন, আল্লাযীনা আমানু। আমরা কিন্তু আমানুদের উদ্দেশ্যে বলছি। কোরআন শরীফের যেখানে আলোচনা হয় সবাই কি সেখানে যেতে পারে? কোরআন শরীফের যেখানে আলোচনা হয় সেখানে কি সবাই যেতে পারে? কারণ কি? ওই যে নাস, ইনসান এবং আমানু, তিনটা ভাগ করেছে। পরীক্ষা দেয় কিছু লোক, সব ছেলে কি পাশ করে? কিছু লোক পাশ করে, আর কিছু লোক ফেল করে, আর কিছু লোক খুব ভালো রেজাল্ট করে, পাশ না খুবই ভালো রেজাল্ট, যে খুবই ভালো রেজাল্ট আর যে শুধু পাশ, এক হলো। আর যে টেনে টেনে পাশ করলো আর যে ফেল করলো, দুজন এক হলো? এক নয়। তাহলে ঠিক মানুষের ভিতরে আল্লাহ বলছেন তিন ধরনের মানুষ রয়েছে, সবাই হলো মানুষ। সেখান থেকে কিছু আছে ইনসান, সবাই ইনসান, সেখান থেকে কিছু আবার আমানু।
আমার কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, আমানু চিনবেন কিভাবে? আমানু চিনতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা হচ্ছে নিসা, 58 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসা, 58 নম্বর আয়াত। কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা বাকারা, সূরা আল ইমরান, তারপরে সূরা নিসা, 58 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যারা কি করে, নিশ্চয়ই তোমাদের আদেশ দিচ্ছেন আল্লাহ, তোমরা যেন আমানত তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দাও। কারা? আমানু, এই আমানু যারা, আমানত থাকে কার কাছে? মানুষের কাছে না, আমানু, যিনি আল্লাহকে বিশ্বাস করেন তার কাছে আমানত রাখা যায়, অন্যের কাছে কিন্তু রাখা যাবে না। আল্লাহ বলছেন, হে আমানু, তোমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছে, আমানত তার মালিকের কাছে ফিরিয়ে দাও। এখন যেই লোক আমানত ফিরিয়ে দিতে পারবে না, সে কিন্তু আমানু নাই, নাম কাটা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূল এদেরকে সাক্ষী রেখে যে আমানত গ্রহণ করো, তোমরা কিন্তু সেই ব্যাপারে কি করো না, খেয়ানত করো না। তোমরা কি করো সে ব্যাপারে কি করেন? আল্লাহ ব্যাপারে, তোমাদের এই কাজের ব্যাপারে আল্লাহ কিন্তু জানে, এবং তোমরা অবশ্যই জানো এর গুরুত্বটা কি। ও আনতুম তাআলামুন, তোমরা অবশ্যই জানো আমানত রক্ষা করার গুরুত্ব কি। কাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন? আমানত যাদের আছে, আমানত যার ভিতরে আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আমানু, এবং যার ভিতরে আমানতদারি নাই তিনি কিন্তু এই আমানুতে নেই। আমার কথা বুঝতেছেন? এদিকে তাকান, লোকজন আসবে, লোকজন যাবে, একজন লোক আসলে তো সে তো আপনাদের জন্য ভালো, দৃষ্টি এদিকে দেন, আলোচনা আপনার কাছে প্রতিদিন আসবে না বাবা। এখানে একটা প্রেসক্রিপশন করা হচ্ছে, আমরা সামনে রোজা রাখব, রোজা রাখবো ঠিকই, কিন্তু সেই রোজা কাল কেয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, তোমার রেজাল্ট শীট তুমি পড়ো, হে বান্দা তুমি রোজা রেখেছো, কেমন রোজা রেখেছো, লোক দেখানো ইফতার করিয়েছো তুমি। মানুষের ভিতরে যদি আমানতদারি না থাকে তা সে ইমানদার না, আর যে ইমানদার না তার জন্য তো রোজা আসেনি, কারণ আল্লাহ তো বলছেন আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে মোমেনের উপরে। কার উপরে? এখন আমি ক্লাস, এখন যে ক্লাস নিয়ে আলোচনা করতেছি, যে বিষয়বস্তু ক্লাসের, সেটাই হচ্ছে আমানু কারা, আমানু। এখন আপনাই আমার যদি খুঁজতে হবে যে আমানু আসলে আমি আছি কি না, আমি যদি আমানু না থাকি, 30 রমজানের 30টা রোজা আমি থাকবো উপবাস, কি থাকবো উপবাস, ওই রোজার ফায়দা আমি পাবো না। আপনি দেখেন, চেক করেন, পরীক্ষা করেন, 30 রমজানের রোজা রাখার পরেও সে কি মিথ্যা কথা বন্ধ করেছে পরের দিন, ঈদের পরের দিন, যে না আর মিথ্যা কথা বলে না? 4টা পয়েন্ট আছে আমানুর। নাম্বার 1, আমানতের খেয়ানত করে না। নাম্বার 2, ওয়াদা ভঙ্গ করে না। নাম্বার 3, মিথ্যা কথা বলে না। নাম্বার 4, সে তার অধীনস্থ অথবা প্রতিবেশী অথবা তার থেকে একটু দুর্বল এই সমস্ত লোকদের উপরে খেপে গেলে গালিগালাজ করে না। এখন এই 4টা কাজ যার ভিতরে আছে, আপনি তাকে মনে মনে নিশ্চিন্তে থাকতে পারেন, এই লোকটা আমানু। আর যার ভিতরে এইটা নাই, আপনি মনে মনে ধরে নিতে পারেন, এই লোকটা আমানুর ভিতরে নেই, সেটা আমি নিজেও যদি হই। এই 4টা গুণ যদি আমার ভিতরে না থাকে, তাহলে আমি কে? আমি আমানুর কাতারে নই, আমি আমানুর কাতারে নই। তাহলে কারা? যারা আমানু নয় তারা কারা? মুনাফেক। তারা কারা? মুনাফেক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু মুনাফেক নামাজ পড়তেন জামাতে একসাথে পাশে দাঁড়িয়ে, দান করতেন, সদকা দিতেন, রোজা রাখতেন,
কিন্তু যখন জিহাদের ময়দানের ব্যাপারে ডাক দিতেন বলতো আমার শরীর খারাপ, আমার সমস্যা, বিবি অসুস্থ, গেলে অমুকে মান করবে, আবু জেহেল দেখলে আমাকে আবার বকবে, আপনি যান তবে পরের বার যদি লাগে আমাকে ডাকবেন। বুঝতে পেরেছেন এরা কারা? রোজাও রাখে কিন্তু যখন কোনো কাজে আপনাকে ডাকা হয় তখনই আপনার অসুস্থতা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের নাম উল্লেখ করে ঘোষণা দিয়েছে ওরা মিথ্যাবাদী। কারা? এই যারা মুখে একরকম বলে নিচে আর একরকম, সারাদিন আপনার সাথে চলবে, আপনি একটা কাজে যখন তারে ডাকেন তখনই সে পিস্টান দেয়, না তোমার সাথে আজকে গেলে অমুকে কিছু বলবে, ভাই তুমি আজকে একটু একাই যাও। এরকম নেই আমাদের সমাজে? এটা শুধু সৌদি আরবে আছে? এই এলাকায় নেই, না শুধু সৌদি আরবে পাওয়া যাবে, খেজুর বাগানের কাছে, এই এলাকায় পাওয়া যাবে না আমি নিশ্চিত। সুতরাং আপনি খুঁজে দেখুন আল্লাযীনা আমানু কারা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, ফিরিয়ে দাও আমানত তার কাছে, আমানত যিনি প্রকৃত মালিক। আমানতের প্রকৃত মালিক কে? তার কাছে তুমি ফিরিয়ে দাও, যদি তুমি দাও তাহলেই তুমি আমানুর ভিতরে আছো, আর যদি এটা না দাও এর ফলাফল কি হবে হে মুমিন বান্দারা তোমরা অবশ্যই জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ও আনতুম তাআলামুন, তোমরা অবশ্যই জানো এর পরিণতি কি। সে পরিণতি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলছেন, আমি সেই জায়গার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদা পূর্ণ করো। কি করো? ওয়াদা পূর্ণ করো। তাফসীর মাহফিলের আয়োজন করেছেন মনির ভাই, একটা ভালো উদ্যোগ নিয়েছেন রমজানের আগে। যারা আজকে এখানে থেকে শুনে যাবেন আমার মনে হয় তাদের রমজানটা পূর্ণ রমজান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, পূর্ণ করো কি? ওয়াদা। ওয়াদা কিন্তু ঘরেও আপনি করেছেন, আমার মায়ের সাথে বাবা হিসেবে আপনি ওয়াদা করেন নাই? ওয়াদা না করে থাকলে আর এক বাড়ির একটা মেয়েকে 18 বছর বয়স, সে আপনার বাড়ির হারিপাতিল কিছুই ছিলেন, আপনার হাতে তুলে দিছে কিভাবে সে বাড়ির মানুষে? আপনি ওয়াদা করে এনেছেন আল্লাহ এবং আল্লাহর রসুলকে সাক্ষী রেখে যে মৃত্যু পর্যন্ত তার হাত আমি ধরলাম, তার ইজ্জতের ক্ষতি হতে দেব না, তার মানের ক্ষতি হতে দেব না, তার কোনো আবরুর ক্ষতি হবে না, তার জীবন মরণের সকল চাহিদা আমি পূরণ করব। এটা বলে তার বাবা চাচার আপনার হাতের উপরে হাত রেখে বলে নাই, বাবা আমি যেটুকু যত্ন করেছি তুমি অতটুকু যত্নে রেখো। আপনি ওয়াদা করেন না? মনে করেন যে শুধু জমাজমিতেই ওয়াদা হয়? আমার চাচির সাথে মায়ের সাথে ওয়াদা করেন নাই? এই ওয়াজ আজকে মায়েরা শুনে রাখুন, আপনাকেও কিন্তু ওয়াদা দিয়েছিল আমার এই চাচা খালু মামারা। কি ওয়াদা দিয়েছিল? আমার জীবদ্দশায় হুশ থাকতে তোমার ইজ্জত আবরুর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, কি বলছেন? আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদা পূর্ণ করো। এখন আমরা কি সে ওয়াদা পূর্ণ করতে পেরেছি? পারলে আলহামদুলিল্লাহ, না পারলে এখনো আল্লাহ যেটুকু হায়াত রেখেছে সুযোগ আছে পূর্ণ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়ালাম, আল্লাহ কিন্তু অবশ্যই জানে তোমরা কি ভাবো এবং কি করো। আল্লাহ জানেন না? আমরা মনে মনে যেটা ভাবি আর যেটা মনে মনে ভাবি না করে ফেলি, মনের ভাবনার বাইরে করি, আর একটা সে করি না কিন্তু মনে মনে ভাবি। আল্লাহ বলছেন তোমরা যেটা মনে মনে ভাবো এবং যেটা করো সব খবরই আমি রাখি। সব খবরই কি? আমি রাখি। এখন আল্লাহ বলছেন ওয়াউফু বিআহদিল্লাহ, ওয়াউফু বিআহদিল্লাহ, আল্লাহর নামে তোমরা অঙ্গীকার করার পরে, অঙ্গীকার পূর্ণ করো, পাকাপাকি কসম করার পর তা কিন্তু ভঙ্গ করো না। তাহলে কি হলো? ওয়াদা ভঙ্গকারী কি হবে? ওয়াদা, আমার কথা বুঝতেছেন?
ওয়াদা ভঙ্গকারী। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, প্রথম হলো আমানত, তারপরে কি ওয়াদা ভঙ্গ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যেটা বলছি আমার এবং আমার রসুলকে সাক্ষী রেখে তোমরা যে ওয়াদা করো মানুষের সাথে সেটা তোমরা কি করো না, ভঙ্গ করো না। দেখবেন আমরা কাউকে কিছু দেওয়ার সময় বলে ফেলি আল্লাহর কসম, বলি না এই কসমটা কি, কসম এ উর্দু শব্দ হয় শপথ করা, শপথ। আপনি দেখবেন একটা জমি বিক্রি হয়, জমির শেষে বিক্রির দলিলের শেষে একটা পেজ দেওয়া হয় হলফনামা। যারা জমা জমি ইদানিং কিনেছেন 5-10 বছরে অথবা বিক্রি করেছেন, দলিলের শেষ অংশটা হলফনামা দেওয়া হয়। প্রথম হইল এই জমির মালিক আমি, আমি আপনাকে বিক্রি করলাম এত টাকার প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে বিক্রি করলাম। আর শেষের একটা হলফনামা দেওয়া হয়, যদি এই জমি বিক্রির পরে অন্য লোক এসে দাবি করে অথবা কোনোরকম ত্রুটি বিচ্ছুতি তৈরি হয় আমি এই জমি আপনার অন্য জায়গা থেকে পুরিয়ে দিতে, পূর্ণ করে দিতে বাধ্য থাকিব, অন্যথায় আইনের জগতে আইনের ভাষায় যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। এই হচ্ছে হলফনামা, বাংলায় যদি বলি শপথনামা, বাংলায় যদি বলি কি শপথনামা। এর পরেও দেখা যায় কেনা জমিতে মালিক যেতে পারছে না, কারণ জমি ছিল ভাই বোনের, বিক্রি করে দিয়েছে আর এক ভাই, বাবার সন্তান পরিচয় দিয়ে বিক্রি করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই জমির অংশীদার সে পায় না, পাবে অন্য ভাই, কিন্তু যেহেতু আমি খাচ্ছি আমি বিক্রি করে দিয়েছি, নাই এ এলাকায় নাই, সৌদি আরবে আছে, শুধু খেজুর বাগানের এলাকায় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত যখন আসছে তখন শুধু খেজুর বাগানের লোকদের উদ্দেশ্যে আসছে নাকি? আমাদের বাংলাদেশে এই রকম লোক নাই, আছে? আছে। তাহলে আমরা শপথ করব যে এই কাজটা অন্তত আমরা করব না, বিক্রি করে দিয়েছি সেটা যদি ভাইয়ের থেকে দিয়ে থাকি তাহলে ভাইয়ের অন্য জায়গা থেকে পুষিয়ে দিয়ে ভাইকে ওখান থেকে মুক্ত করব। যে ভাই এটা আমি বিক্রি করেছি এতটুকু, তুমি আমার এই এতটুকু অমুক জায়গা থেকে নাও, তাহলে আমার অদা ঠিক থাকবে। আমার কথা বুঝতেছেন? আমি আপনাদের কাছে সুর দিয়ে ওয়াজ করবো আর সুর শুনে বাড়িতে যাবেন, সকালবেলা কেউ জিজ্ঞেস করবে চাচি যে কেমন, ওই আগের মতোই, কি নতুন কিছু শুনেছেন? এই যে মাহফিল এত হয়, আমি কই মাহফিলের কান চেপে ধরে সুর, আফ্রিকান জঙ্গলের সুর আমি দিতে পারবো না। আমি আপনাদের সন্তান, আমার বাবা জাহান্নামে যাবে, জাহান্নামের পাশে দাঁড়িয়ে থাকবে, বেহেশতে দিয়ে আফসুস করবে, এইটা তো আমি হতে দিতে পারি না। বাবার ছোটোখাটো ভুল থাকলে জীবদ্দশায় বলবো আব্বা ওয়াদা ঠিক রাখেন, আমানত ঠিক রাখেন, আপনার সাথে আমার বেহেশতে দেখা হবে। কি এটা চান না? কে কে চান আল্লাহর সন্তুষ্টি? কে কে চান হাত জাগান, কে কে চান যে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই? দুটি শর্ত অন্তত মেনে চলবো, আমানতের খেয়ানত আমরা করব না, আমানতের খেয়ানত আমরা করব না, আর ওয়াদা ভঙ্গ করব না। যদি ভুলবশত হয়ে থাকে আজই তা পূরণ করব। রাজি আছি তো? আল্লাহ সাক্ষী, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, আমি তিনবার আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ সাক্ষী থাকলো। এরপরে আসেন এইটার উপরে, এইটার ব্যাখ্যা যাব। এরপরে আসেন তিন নম্বরে, মিথ্যা কথা বলা। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত পাপ সৃষ্টি হয়েছে সেই পাপের একসাথে জমা করলে খুঁজে দেখা যাবে একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে। একটা খুন হয় মিথ্যা কথার উপরে, হয় কি না? একটা খুন হয় মিথ্যা কথার উপরে, একটা সংসার ভেঙে যায় মিথ্যার উপরে, একটা সংসার ভেঙে যায় মিথ্যার উপরে। 20 বছরের সংসারের সুখ শান্তি আগুন লেগে যায় অন্য একটা লোক কানের কাছে একটা মিথ্যে কথা বলার কারণে, আর সেইটা আমরা দুর্বল ইমান বিশ্বাস করার কারণে। পরে ঘটনা জানা যায় যে আসলে ঘটনাটা মিথ্যা, কিন্তু ততক্ষণে ততক্ষণে যুদ্ধে যা হবার তাই হয়ে যায়, হয় না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যদি বাঁচতে চাও সামাজিক অপরাধ থেকে, পারিবারিক কলহ থেকে, একটা কাজ করো, সেটা হলো মিথ্যা কথা বলো না। আপনি পৃথিবীতে সমস্ত আকাম করে আসছেন, চাচি জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলেন, আপনি একটা মিথ্যে কথা বললেন, বাজারে গেছিলেন। আপনি বললেন, পারেন না বলেন তো, চাচির কাছে এই যেটা মিথ্যে কথা বলার দরকার কি? কিন্তু আপনি মিথ্যা টিকবে না। হাদিস সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, পৃথিবীতে কোনো অপরাধী তার সাক্ষী খুঁজতে হয় না, সে নিজেই তার সাক্ষী রেখে যায়। কোনো মার্ডারার সে মার্ডারের চিহ্ন মুছতে পারে না, একটু চিহ্ন হলেও রেখে যায়, কিন্তু আমরা অন্ধ তো,
আল্লাহ বলছে মানুষ হচ্ছে বিবেকবান, কিন্তু আমরা বিবেকবান যদি হতাম আমরা কিন্তু সত্যটা খুঁজে বের করতাম। আমরা সত্য অনেক সময় খুঁজি না, তাই খুঁজে পাই না। আল্লাহ বলছেন যে দুনিয়াতে কোনো অপরাধ আমি মুছে দেই না, তার সাক্ষী আমি কোথাও না কোথাও রেখে দেই। আপনি খুঁজে দেখেন, 10 বছর 20 বছর পরেও মামলা নতুন করে উঠে আসামি খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা যে বলি যে আমি করেছি কেউ দেখে নাই, মিথ্যে কথা থেকে বাঁচতে হবে। মিথ্যে কথা থেকে যদি আপনি বাঁচতে চান আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করতে হবে। সত্য কথা বলতে গেলে একটু কষ্ট করতে হয়, মিথ্যে কথা বললে আর কষ্ট করতে হয় না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা মিথ্যে কথা বলো তাহলে তুমি মোমেন থাকবে না। সেটা কি? মুনাফিক হবে। কি হবে? মুনাফিক। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদ, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। কি ইরশাদ করছেন? যে কাফেররা সাক্ষী দিচ্ছে বা আপনার কাছে তারা এসে বলে, কি বলে, যে আপনি আল্লাহর রসুল। আল্লাহ বলছেন আমি নিজেও তো জানি যে আপনি আল্লাহর রসুল, কিন্তু ওরা যে সাক্ষ্য দেয় আসলে ওরা মিথ্যে কথা বলে। আসলে ওরা কি বলে? ইজা যা আকাল মুনাফিকুনা কলু নাশাদ, যখন এই মুনাফিকরা আপনার সামনে আসে তখন এসে বলে আমরা জানি আপনি খুব ভদ্রলোক। এরকম বলে না, আমি জানি হাজি সাহেব আপনি খুব ভালো লোক, আসলে আসছে আপনার কাছে কথা কিনতে। কি করতে আসছে? কথা কিনতে আসছে। আসলে আমরা জানি হাজি সাহেব আপনি খুব ভালো লোক, আল্লাহ বলছেন আমিও জানি আসলে সে লোকটা ভালো। এরপরে সেরা বলে যে আসলে আমরা গেছি তার মন জয় করতে। আল্লাহ বলছে ওরা মিথ্যাবাদী। আল্লাহ বলছে এরা কি? মিথ্যাবাদী। সুতরাং যারা মিথ্যাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষী দিচ্ছে যারা মিথ্যাবাদী তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা আপনারা মনে রাখবেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালাম। আল্লাহ বলছেন আল্লাহও জানে, ইন্নাকা লারাসূলু, আল্লাহও জানে যে আপনি রসুল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন তারা মিথ্যাবাদী। তারা কারা? মিথ্যাবাদী। এখন যারা মিথ্যাবাদী আল্লাহ বলছেন তারা মুনাফিক, আর যারা মুনাফিক তারা মিথ্যাবাদী। এখন যে মিথ্যা কথা বলে সে কি মোমেন? আল্লাহ কি এখানে বলছে যারা মিথ্যা একটু একটু বলে? আল্লাহ তাদের উদ্দেশ্যে মোমেন বলেননি। এখন দেখেন আমি যে প্রথম শুরু করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখনো আমানুর ভিতরে ঢুকতেই পারলাম না। আল্লাহ শর্ত দিয়েছেন, এরপরে শর্ত দিয়েছেন কি? সেটা যে যারা অধীনস্থ লোকের সাথে প্রতিবেশীর সাথে খারাপ কথা বলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, কষ্ট দেয়, তার জবান থেকে মানুষকে কষ্ট দেয়, সে কখনো মুমিন হতে পারে না। সে কি হতে পারে না? মুমিন হতে পারে না। যে মানুষকে কষ্ট দেয় তার জবান দ্বারা মানুষের কষ্ট, তার কথা শুনলে মানুষের শরীর জ্বলে যায়, তার কথা শুনলে কানের পোকা ঝরে যায়, এমন লোক আছে না? সে লোকদেরকে উদ্দেশ্যে আল্লাহ বলছে সে মোমেন নয়। আল্লাহর হাবিব বলছেন সে লোক কখনো কি হতে পারে না? মোমেন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন ওমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, ওমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। ওমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের ভিতরে এমনও কিছু মানুষ আছে তারা বলে যে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, দিন মানি, কোরআন মানি, সব মানি, কিন্তু কাজের ব্যাপারে ডাকলে বলে একটু ব্যস্ততা। আল্লাহ বলছেন তারা মোমেন না। মুখে বলে কিন্তু আসলে কি? অন্তর থেকে সে বলে না। মুখে বলে অন্তর থেকে কি বলে না? বলে না। তাহলে দেখেন মানুষদের ভিতরে সবাই তো মোমেন না। আল্লাহ সবাইকে মোমেন বলেছে? আল্লাহ ক্যাটাগরি দিয়েছেন, এই ক্যাটাগরিতে যারা পড়বে তারা মোমেন নয়। এখন তারা কি? এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন তারা কি? মুনাফিক। আমি আর সে শব্দটা উচ্চারণ করলাম না। আল্লাহ বলছেন যারা মিথ্যা বলে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা কি করে,
মানুষকে কষ্ট দেয়, কারণ এই কষ্ট দেওয়াটা কি মানুষের কাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস আমাদেরকে শোনানো হয়, ছোটবেলা থেকে শুনে আসছি, আপনারাও শুনেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় কাটা দিত একজন মহিলা, আর সেই কাটা একদিন দেখেননি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে গিয়েছেন যে সেই বৃদ্ধা মহিলা কোথায়, তো যে দেখেন তিনি অসুস্থ। আসলে এই কথাটা উপস্থাপনটা এইভাবে নয়, কথাটা হবে পথের কাঁটা মানে বাদা, বাদা অমুক লোক আমার পথের কাঁটা। পথের কাঁটা মানে কি? সে অর্গুজি কাঁটা, খেজুর কাঁটা, বাবলা কাঁটা, কি বলেন তো? আপনার যে যে ভালো উদ্দেশ্য, সেই ভালো উদ্দেশ্যের বাধা আসে, এই জন্য বলা হয় কাঁটা। এই কাঁটা মানে এই নয় যে সে, এই যে আমরা যে লোকাল ভাষায় বলি যে ওই বেল কাঁটা, তাল কাঁটা, এটা না, বাধা। উপস্থাপনটা হবে কি? বাধা। আল্লাহর হাবিব দেখলেন যে আমি যখনই কোথাও যাই একটা লোক আমাকে ডিস্টার্ব করে, কিন্তু আজকে সেই লোকটা নেই, কোথায় গেল খুঁজতে যাই, কিন্তু বলে কাঁটা, তাই মনে করে সবাই মনে কাঁটা দেয়। আমি তো আর কাঁটা দেই না, আমি শুধু রাস্তার পাশে জুলি করে দেই, পানি যায়, তো মানুষের যেতে একটু কষ্ট হয়। এটা কি সেই বাধা নয়? বাধা নয়, আপনারই জমিতে রাস্তা, একটু মানুষ হাঁটে, আপনি পানি কেটে দিলেন, ওখান থেকে পানি যে কাদা হচ্ছে, এখন কেউ জুতা পায়ে দিয়ে যাওয়ার সময় ওখান থেকে জুতো খুলতে হয়, সে কি বলবে বলেন? খুব ভালো মানুষ হাজি সাহেব, সে কি বলবে? বদদোয়া দেবে না, দোয়া করবে? এটা মুমিনের কাজ নয়, মানুষের পথে বাধা সৃষ্টি করা। আপনি একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছেন, সে এমন একটা প্যাচ লাগিয়ে দিল, এরপর আপনি এখন অন্যদিকে দৌড়চ্ছেন, যেমন কাউকে মামলায় জড়িয়ে দেয়া, একটা ঘরের অশান্তি সৃষ্টি করার জন্য, একটা মানুষের শান্তিকে বাধা সৃষ্টি করার জন্য একটা মামলায় ফাঁসিয়ে দিল। এই যে জিনিসটা, এটা কি একজন মোমেনের কাজ? একজন মোমেনের পরিচয় কি? একজন মোমেন হবে মোত্তাকি, তার ভিতরে থাকবে তাকওয়া, এবং সেই তাকওয়াটা হচ্ছে শুধু আল্লাহকে সে ভয় পাবে। কাকে? কিভাবে আল্লাহকে ভয় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তুমি যেটা করো এবং তুমি যেটা মনে মনে ভাবো, যেটা কেউ দেখেনি, এমন কি কাদের যে সম্মানিত ফেরেশতা, যাদেরকে আমরা বলি কেরামান কাতিবিন, তারাও শুনে নাই, দেখে নাই, তাও আমি দেখতে পাই। আজকে বিজ্ঞানের যুগে সেটা গবেষণা করে দেখা গেছে, আপনি দেখবেন মায়ের রেহমে, মায়ের গর্ভে যে সন্তান থাকে, সেই সন্তান কিন্তু ডাকে না, শব্দ করে না, কিন্তু আমরা কিভাবে দেখতে পাই সে সন্তানটা জীবিত না মৃত? আল্ট্রাসোনোগ্রাফি থেকে। কি থেকে? আল্ট্রাসোনোগ্রাফি থেকে। আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আপনি এবার যান, নতুন একটা টেস্ট আসছে, মেমোরি টেস্ট করা হয়, মানুষটা পাগল কেন? এটাকে বলা হয় ইইজি, অর্থাৎ ব্রেনের ভিতরে যে আপনার যে কোষ, এই যে কোষগুলো, সমস্ত কোষগুলো জীবিত আছে না দু চারটা কোষ মৃত, সেইটাকে চেক করার জন্য এরকম ছোট ছোট আপনার সকেট আছে না, ইলেকট্রিক, এ ধরনের সকেটের মতো, আসলে ইলেকট্রিক না, প্লাস্টিক, একটু গাম লাগানো, এভাবে লাগিয়ে লাগিয়ে মাথার চারপাশে দেওয়া হয়, কম্পিউটারে উঠতে থাকে, মাথাটা ঘুরতে থাকে, আর ভিতরটা এরকম যে আপনি যদি ফ্রিজের ভিতরে দই রাখেন, দই ডিপ ফ্রিজে, ওইটা যদি কোনো বড় পাওয়ারফুল গ্লাস অথবা বাইনোকুলার দিয়ে দেখেন, দেখবেন ভিতরে এরকম পোকা লড়ছে ছোট ছোট, ঠিক মাথার মগজটা এরকম কিলবিল কিলবিল করতেছে, ছোট 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 দানা, এইটা মানুষটা হচ্ছে পূর্ণ সুস্থ। আর যার মাথার ভিতরে এই শুকনো দানাগুলো সব জায়গা লড়ছে না, কিছু লড়ছে কিছু লড়ছে না, এই লোকটা স্মৃতিশক্তি কিছুটা দুর্বল। তা এই জায়গাটাও যদি আপনার এই কম্পিউটারে ধরা পড়ে, এই কম্পিউটার মানুষ বানিয়েছে, আর মানুষকে যিনি বানিয়েছে তিনি কি আপনার অন্তরের ধ্বনি বুঝেন না? তাহলে আপনি, আমি কেমনভাবে ভাবলাম যে আমি যা করছি কেউ দেখে নাই? আল্লাহ বলছেন তুমি মনে মনে যেটা কল্পনা, এটা আপনারা দেখবেন, এই যে ইসিজি করে না, ইসিজি দেখেছেন, হার্টবিট দেখে, একটা স্ক্রিনের উপরে ভেসে ওঠে এরকম একটা নীল রঙের দাগ, লাইট জ্বলে, উঠে নামে, উঠে নামে, উঠে নামে, এরকম দেখা যায়, উঠলে কত উপরে উঠলো, নিচে নামলে কত নামলো, এটি হচ্ছে বিট। এরকম আর একটা জিনিস হচ্ছে রক্তের ভিতরে অক্সিজেন চেক করা হয়, ব্লাডের অক্সিজেন, সুগারের মাত্রা কত, সেটা দেখার জন্য এখানে এখন ইলেকট্রিক একটা যন্ত্র লাগায় আঙুলের মাথায়, দেখবেন এই পাশে ছোটো একটা যন্ত্রে উঠতে থাকে 80, 20, 80, 100, এবারে নিচে নামে 60, এইভাবে উঠতে থাকে, এটা ব্লাডের ভিতরে অক্সিজেনের মাত্রা দেখে। আমি সেদিন আমার মেয়েকে, ছোট মেয়েকে পরীক্ষা করাতে গিয়ে আমি ভাবলাম, আল্লাহ
আল্লাহ যে আছে এটি যন্ত্রই তো বলে দিচ্ছে আল্লাহ আছে, আল্লাহ যে নাই এটা কোনো প্রমাণ লাগে না। এখান থেকে দেখা যাচ্ছে এই ছোট্ট যন্ত্র যদি আমার বাচ্চার ব্লাডের অক্সিজেন বলে দিতে পারে, তাহলে যিনি এই আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছে সেই আল্লাহ কি বলতে পারবে না? আপনি কি কি ভাবছেন, কাকে মার্ডার করার ব্যাপারে আপনি মনস্থ করেছেন? না বলতে পারবে না, আপনি তো করেননি এখনো মার্ডার। হা হা হা, আপনি মার্ডার করেননি কিন্তু আপনি অ্যাটেম্প্ট নিয়েছেন। আইনের ভাষা বলা হয় অ্যাটেম্প্ট টু মার্ডার, অর্থাৎ আপনি প্রস্তুতি নিচ্ছিলেন। মাপ পেয়ে যাবেন মনের কল্পনায় যদি আপনি এরকম ভাবেন। আল্লাহ বলছেন এই লোক একজন ইমানদারের কাজ না। এখন এই কাজগুলো থেকে যদি আপনি বেরোতে পারেন তাহলেই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন পেয়েছেন আমানু কারা? আমানু কারা পেয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটি হাদিস বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাস ইজা হাদাসা কাজাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। ইজা হাদাসা কাজাবা মানে কি? যখন কথা বলে, যখন সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয়। আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে বলি, আমার বাসা হচ্ছে ঢাকা আশুলিয়াতে, আমার বাসার সামনেই ভূমি রেজিস্ট্রি অফিস। 5,000 টাকায় জমির দলিল রাখার সময় সাক্ষী দাঁড়ায় যায়। আমি জানতাম না যে টাকায় নাকি সাক্ষী ভাড়ায় পাওয়া যায়। আমাকে একজনে বলতেছে সাক্ষী খুঁজতে হবে না, সাক্ষী চলে আসছে, তুমি আসো। আমি বললাম কোথা থেকে আসলো? কয় হ্যাঁ তোমার যে জমিটা নিচ্ছ এটা একজনে জানে, আমি তার জীবনেই দেখি নাই। বের হয়ে বললাম কিভাবে সে জানলো? আমার বাড়ি বাগেরহাট, কওটা আমি ম্যানেজ করেছি, ওনার কাজই হলো শুধু সাক্ষী দেয়া। যাই মাওলানা সাহেব জমি কিনছে, আমি তারে দেখছি, এমনি জমির দখলদার। পাস 5,000 টাকা আপনার ইমান বিক্রি করলেন মাত্র 5,000 টাকায়, মানে কি? আহ, কাল কেয়ামতের দিন আপনি 5 কোটি টাকা দিয়ে এই ইমান ফেরত আনতে পারবেন? মাত্র 5,000 টাকায় সে সাক্ষী বাগেরহাট কোর্টে নাই মনে হয়, পাওয়া যায় না। বাগেরহাট কোর্টের একটা ঘটনা, সেটাও আমার নলেজে আসছে। স্ত্রীকে তালাক দিয়েছে আর একজন স্ত্রীকে দাঁড় করিয়ে বোরকা পরিয়ে। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করেছে কেন আপনি কেন ডিভোর্স নিতে চান? বলছেন স্বামী ভালো না, খারাপ লোক। কউনি তালাক দিবে আপনি মানছেন? কয় হ্যাঁ আমিও তালাক অ্যাবসেন্ট করছি, আমাকে দিন মহরের টাকা দিলেই হবে। স্ত্রী জানেই না এদিকে তালাক হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই কোর্টের যারা সাক্ষী হিসেবে দাঁড়ালো সে কি মোমেন না মুনাফেক? এই কাজে যে উকিল সাহেব হেল্প করলো সে কি মোমেন না মুনাফেক? এই রায়টা যিনি লেখালেন পয়সা দিয়ে তো লিখিয়েছেন, যদি সে জজ সাহেব জেনে যান যে ঘটনাটা এরকম তাহলে সেও কি? আহা, খালি শুনেছেন যে মদ যে বিক্রি করে আর মদ যে খায় এই দুইজন পাপী। মদ খাওয়া তো কোনো পাপই না, ওটা কোনো পাপের ভিতরেই পড়ে না। এর চেয়েও বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেয়া, মিথ্যা সাক্ষ্য লেখা। আল্লাহু আকবার, আমরা ওয়াজ শুনি কিন্তু ওয়াজ আমি বাসায় নিতে পারি না। ওয়াজ পোল চার পাড়ানোর সময় ওয়াজ এপারে থেকে যায়, আমি শুধু বাসায় চলে যাই। এই ওয়াজ আপনি 30 বছর 40 বছর আল্লাহ চাহে তো আপনি 60 বছর শুনবেন, কাল কেয়ামতের দিন এই ওয়াজ আপনার পাশে দাঁড়াবে না। তাহলে আমরা কী কাজ ছাড়ব? একটা হলো আমার দ্বারা, আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দেব না, মানে গালিগালাজ করব না, আমার ভাষাটা এরকম থাকবে না যে মানুষ অন্তরে ব্যথা পায়। আমি মিথ্যা বলবো না, আমি আমানতের খেয়ানত করব না, আর আমি ওয়াদা ভঙ্গ করব না। এই চারটা কাজ পারবো না? এই চারটা কাজ যদি আমরা পারি, আপনি আমি সবাই মোমেন। আল্লাহ যে বলছেন আল্লাযীনা আমানু তাহলেই আমরা আমানু। আল্লাহ বলছেন তোমরা মোমেন, আমরা মোমেন। আল্লাহ বলছেন যারা মোমেন তাদের জন্য থাকবে কি? জান্নাতিন তাজিরি মিন তাহতিহাল আনহার, জান্নাতুন তাজিরি মিন তাহতিহাল আনহার। তাজিরি মানে হচ্ছে চলমান, তাজিরি মানে কি? চলমান। কিরকম চলমান? যে নদীতে জোয়ার ভাটা চলে এটাকে বলে চলমান নদী, আর যে নদীতে জোয়ার ভাটা চলে না এটা হচ্ছে বদ্ধ নদী। তাহলে আপনি চলমান বুঝেন তো? জোয়ার ভাটা চলে অর্থাৎ একটা নদীর পূর্ণ নদী হলো সেটা যেটা জোয়ার চলবে, ভাটা চলবে, পানি আসবে, পানি যাবে, এটা চলমান নদী। এই নদীটা হচ্ছে আপনার ইমানটা হবে এমন যে এটা হলো কি? তাজিরি। আপনাকে সেখানে যে শান্তি, যেখানে যে খাদ্য, সেখানে যে পানীয় দেওয়া হবে সেটা চলমান থাকবে, এমন না যে একবার দিবে আর একবার বন্ধ হয়ে যাবে, এমন না।
দরখাস্ত করে করে আনতে হবে এমন না। তাহলে আমরা কি সেইখানের বাসিন্দা হতে চাই? কিভাবে? মোমেন হয়ে না মুনাফিক হয়ে? মোমেন হয়ে। তাহলে মোমেন হতে হলে আমাদের এই প্রথম চারটি শর্ত আমাকে বলেন তো, কে বলতে পারবেন চারটি শর্ত কি কি দিয়েছিলাম? যে চারটি কাজ আমার ভিতরে থাকতে পারবে না। এক নম্বরে হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না, সে যে হোক আমি তার আমানত ফিরিয়ে দেব, সে যত দূরে হোক। পারবো না? আমি যদি মরেও যাই আমার স্ত্রীকে বলে যাব, অমুক আমার কাছে এই জিনিসটা রেখেছে, আমি তো পাইলাম না তাকে, তুমি হয়তো খুঁজে তাকে দিয়ে দিও, অথবা তুমি তাকে খুঁজে একটু দেওয়ার চেষ্টা করো। পারবো না? যদি খুঁজে না পাই তাহলে আল্লাহ সেটা দেখবেন, কিন্তু আমি আসলে খুঁজতে তো পারি নাকি না, খুঁজতেও পারবো না। আমি একটা ওয়াদা দিয়েছি সেটা রক্ষা করব। সন্ধ্যা হয়েছে, সকাল হয়েছে, বিকাল হয়েছে, কষ্ট হচ্ছে, ওয়াদাটা রক্ষা করতে গেলে একটু কষ্ট হবে, ভাই খেপে যেতে পারে, নিজের গোষ্ঠীর লোক, নিজের বংশের লোক মাইন্ড করতে পারে, পারে না? পারে মনে হয়। আপনি এটা করবেন, আমি আমার ইমান বিক্রি করব না, ওয়াদা ঠিক রাখবো, ইমান বিক্রি করব না। আমরা যদি ওয়াদা ঠিক রাখি আর ইমান যদি বিক্রি না করি, তাহলে কাল কিয়ামতের দিন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো এবং আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত আমি এখানে তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, হে রসুল আপনি বলে দিন, আপনার উম্মতদের উদ্দেশ্যে বলুন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, মানে কার? আল্লাহর। আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রসুল, আমি নবী, আমি মুহাম্মাদের এতেবা করো। কার? এখন মুহাম্মাদের এতেবার ভিতরে চারটা আছে, এই গুণ ছিল যখন তিনি নবী ছিলেন না, তখনও তিনি আল আমিন ছিলেন। কিভাবে? তখন তিনি কি ছিলেন? আল আমিন ছিলেন। কিছু লোক আছে নবীর মহব্বতে শুধু জারি গান গায়, সারি গান গায়, নবীর মহব্বতে সব কিছু করে, নামাজ নাই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, সেটা পরে, সত্য কথা নেই, মিথ্যা কথা নেই, মানুষের সাথে যে কিছু সামাজিক কাজ আছে, পারিবারিক কাজ আছে, নাই, সংসার জীবন নাই, বৈরাগী হয়ে গেছে নবীর জীবনে। নবী বৈরাগী ছিলেন? নবী বৈরাগী ছিলেন? নবী কোথাও মাজারে গিয়ে পড়ে থাকতেন? স্ত্রী পুত্র খবর রাখতেন না? বাড়িতে ফিরতেন না? তিন মাস ছয় মাস হয়ে গেছে বউয়ের বাজার ঘাটের খবর নেই, আমি সব কামাইতে চলে গেছি, আল্লাহর পথে পড়ে আছি, এরকম ছিলেন নবী? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় রাতে হিজরত করলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে গেলেন যে অমুকদেরকে নিয়ে, জায়েদ বিন সাবেতকে নিয়ে, অমুককে নিয়ে, অমুককে নিয়ে, ওমরকে নিয়ে তোমরা মদিনাতে এসো। আর আমরা মাসের পর মাস পড়ে থাকি কাকরাইলে, স্ত্রী বাড়িতে পড়ে আছে। স্ত্রীর দায়িত্ব কি তার বাপ নিবে? একজন স্ত্রীর দায়িত্ব বাপ নিতে পারে? বাপ নিতে পারে? মেয়ের দায়িত্ব আমরা বুঝি না যে স্ত্রী আর মেয়ের পার্থক্য কি। স্ত্রীর দায়িত্ব শুধু স্বামী নিতে পারে? কে নিতে পারে? স্বামী। স্ত্রীর যত দায়িত্ব আল্লাহ দিয়েছে স্বামী ছাড়া কেউ নিতে পারবে না, এমনকি নিজ সন্তানও না, কারণ সে তো হলো মা। মার স্ত্রী কি এক জিনিস? তাহলে দেখেন আমরা এটা বুঝি না। কয় বাড়িতে লোকজন আছে না, হারে পাগল, বাবার অনেক সম্পদ থাকার পরেও মেয়েকে কেন বিবাহ দিছে? ভাতের অভাবে, কাপড়ের অভাবে, লেখাপড়া করানোর জন্য তোমাকে দিছে? তুমি যে স্বামী এইটাই তো জানো না যে স্বামীর আসলে কাজটা কি। স্বামীর কাজ হচ্ছে তার ইজ্জত, আবরু, সম্মান, তার দৈহিক, মানসিক সকল চাহিদা তুমি শুধু জানবে, আর কেউ জানবে না। এমনকি একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে তার স্বামী ছাড়া অনেক কথা বাবাকেও বলতে পারে না, পারে? তাহলে সেই চাহিদা, সেই প্রয়োজন আপনি মিটালেন না, এটা কি তারে ঠকানো হলো না? তার হক নষ্ট করা হলো না? স্ত্রীর হক যে স্বামীর উপরে ফরজ সেটা কি আমরা জানি না? আমরা সওয়াব কামাতে যেয়ে পড়ে আছি, সওয়াব। আচ্ছা আমাকে বলতে পারবেন কেউ? আমি আজকে একটু অশুনে যাবো আপনাদের কাছ থেকে, কত সওয়াব হলে আমি ভেস্তে যেতে পারবো? কত মন, কত কেজি, কত লক্ষ, কত কোটি, কত মেট্রিক টন, অথবা কত জাহাজ ভরে সওয়াব নিলে আল্লাহ বলবেন গো টু দ্য হ্যাভেন অ্যান্ড স্টে দেয়ার অ্যালাইভ, তুমি এখানে ঢোকো, আজীবন থেকে যাও। কত পরিমাণ সব হলে বলেন তো? দুই তিনটা জাহাজ মংলাপটে যা ভেরে এরকম কি, অথবা দুই তিনটা বিমান যা ওজন বহন করে, তাহলে কি কি বলেন তো?
কত সওয়াব হলে আমি আপনি বেহেশতে যাব। আমরা যে বলি অনেক সওয়াব অনেক সওয়াব অনেক সব, কি জিনিসটা কি, এটা কিভাবে দেখা যায়, এটা আসলে কি? এই সওয়াবটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমাত রহমাত রহমাত, এটা আপনি মাপতে পারবেন না। আপনাকে কাজ বুঝতে হবে, আপনাকে কি কাজ বুঝতে হবে, আপনার উপরে নামাজ পড়া কি ফরজ, নামাজ পড়া কি ফরজ, স্ত্রীর হক আদায় করা কি, স্ত্রীর হক আদায় করা কি, এই দুইটার একটা আপনি বাদ দিতে পারবেন? নামাজ পড়তে গিয়ে স্ত্রীর হক নষ্ট করবেন, স্ত্রীর হক আদায় করতে গিয়ে নামাজ ছেড়ে দিবেন, তাহলে কিভাবে করবেন? ব্যালেন্স করবেন, ব্যালেন্স, স্ত্রীর হক স্ত্রীর জায়গায় আদায় করবেন, আবার আজান হলে নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবেন, নামাজ পড়তে গিয়ে মসজিদে ঘুমাই থাকবেন, এদিকে স্ত্রী ডেলিভারি রুগী হবে, স্ত্রীর হকও আপনার আদায় করতে হবে, স্ত্রীর হকও আদায় করতে, আপনাকে ব্যালেন্স করতে হবে। এই জন্যই তো আপনার আমার জন্য নবী আসছে, আপনার আমার জন্য কি আসছে, নবী আসছে। নবীরা এসে কি করছে, খালি মাস্টারের মতো পিটাইছে আর পড়াইছে না, তার জীবন আদর্শ দেখিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দেন তখন তিনি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কি, একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা কি, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। সুন্নাহটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। সেই জীবন আদর্শের ভিতরে কি ছিল? সত্যবাদিতা ছিল, আমানত ছিল, ওয়াদা ছিল, এবং মানুষের সাথে কাফের হোক, মুশরিক হোক, বেদিন হোক, ইহুদি হোক, নাসারা হোক, গরিব হোক, ধনী হোক, এমনকি আবু জাহেলও বলতে পারবে না যে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা আমার সাথে কখনো কঠোর ভাষা ব্যবহার করেছে, কারণ এইটা ইমানদারের পরিচয় না। তাহলে আমরা কোথা থেকে শিখবো, এটা কি সওয়াব কামাবো? আপনার তো সওয়াব কামানোর দরকার নেই, আপনি কোনো সওয়াব নিয়েন না, আপনি আজ থেকে তওবা করেন যে আল্লাহ আমার আর কোনো সওয়াব লাগবে না, শুধু তুমি দেখে যাও আমি তুমি যে হুকুম করেছো সেটা পালন করতেছি কিনা। সওয়াব গণনা করার জন্য তুমি দুজন নাকি ফেরেশতা রেখেছো, ওনারা লেখুক, ভুল ত্রুটি হলে তুমি দেখে নিও, কারণ আল্লাহ তো বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কি বলছেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউম, কাল কিয়ামতের দিন আপনার সামনে আমলনামা হাজির করে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন ইকরা, পড়ো, কি পড়ো, দলিলে কি লেখা আছে, তুমি কি লিখেছো, এই তোমার রেজাল্ট শিট তুমি পড়ে দেখো, কোন সাবজেক্টে তুমি কত মার্ক পেয়েছো। কাফা বিনাফসিকা লিয়াউম আলাইকা হাসিবা, সেদিন বলা হবে তুমি তোমার নিজের আমলনামা পড়ো, কার আমলনামা, নিজের আমলনামা নিজে পড়ো, তখন আমরা লজ্জায় মাথা নিচু করে রাখবো, হায় হায় আমি তো এরকমও আকাম করেছিলাম যে কেউ জানতো না, পাহাড়ের গুহায় করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে মানব সন্তান, ডাকাত দেখলে যে ভয় করি এটাও কিন্তু ভয়, আর আল্লাহকে ভয় করি কি একই ভয়? বলেন তো এটা কেমন ভয়, কে বলতে পারবেন? পিতার প্রতি যে সম্মান দেখায় যে সন্তান, তাকে যে ভয়টা করে, কিভাবে, পিতায় মারবে সেই জন্য না, আব্বা এটা শুনলে খুব কষ্ট পাবে, আব্বা এটা পছন্দ করবে না, এটা করা যাবে না, আবার দুইটা চোয়ারও মেরে বসতে পারে হাটে বাজারে বসে, বলা যায় না, ডাকাতের মতো আপনাকে কোপাবেও না, আপনাকে গুলিও করবে না, কিন্তু এইখানে আব্বার প্রতি আপনার যে সম্মান সহ ভয়, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তুমি আমাকে ভয় করো, তার মানে ভয়ের ভিতরে তোমার দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে এটা আল্লাহর প্রতি, একজন বান্দার পক্ষ থেকে যায় না, একজন বান্দা তার মালিকের প্রতি এই কাজটা করতে পারে না, এই রকম ভয়, একজন বান্দা কিভাবে তার মালিকের কাছে এই জিনিসটা করতে পারে, এই যে ভয়, এটার জন্য না যে সে এইটা করলেই জাহান্নামে দিবে, কারণ আল্লাহর নাম তো গফুর রহিম, আপনাকে ধরেই জাহান্নামে দেওয়া তো আল্লাহর যায় না, তাহলে আপনি কিভাবে ভয় করবেন? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, এই শব্দটার ব্যাখ্যা হচ্ছে এরকম অভি অভি, অর্থাৎ আপনার ভিতরে সেই ভয়টা থাকবে, সেটা হবে তার সম্মান এবং আপনি গোলাম, তিনি বান্দার প্রতি তার যে রহমত, সেই রহমতের দিকে আপনার দ্বারা এই অন্যায়টা যায় না, তিনি মালিক আপনি খালেকের, আপনি হচ্ছেন খুলকুন, আপনি সৃষ্টি, একজন স্রষ্টার প্রতি একজন খুলকের এটা যায় না, তাই ভয়, এই ভয়টা, অর্থাৎ আমার বাবার মান ইজ্জতের উপরে খুব আঘাত হবে যদি আমি কাজটা করি, এটা আমি করতে পারবো না, এই যে বাবার প্রতি ভয়। আর একটা আছে ডাকাত দেখলে ভয়, ওটা হচ্ছে আপনার ভিতরে ফোবিয়া, অর্থাৎ আতঙ্ক যে আমাকে মেরে ফেলতে পারে,
পুলিশ আসছে আমাকে ধরে নিতে পারে, নিয়ে আমাকে রিমান্ড দিতে পারে, ওই ভয় আর আল্লাহর ভয় এক নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ওই যে ভয়টা ডাকাত পুলিশের ভয় সেটা বলছেন খাউফুন 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 আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া। এই আউলিয়া আমরা আমাদের দেশে পীর সাহেবদেরকে ধরি, আসলে আউলিয়া শব্দটা আল্লাহর প্রিয় বান্দা, অলিয়ুন থেকে, অলিয়ুন হচ্ছে বান্দা, প্রিয় বান্দা, অলি অলিয়ুনের বহু বচন হচ্ছেন আউলিয়া। আর আমাদের দেশে এইটা নিয়ে গেছে মুরিদে পীরের উপরে চালাই দিছে অলি, এটা ফার্সি শব্দ, ওইখানে হচ্ছে অলি মানে মুরব্বি, এটা ফার্সিতে আসছে অলি মানে মুরব্বি। আমরা অনেক শব্দ ফার্সিতে বলি, যেমন জায়নামাজ, জায়নামাজ বলতে বুঝি মুসাল্লা, মুসাল্লা মানে জায়নামাজ। আমাদের এই অঞ্চলে মুসাল্লা বললে অনেকে চিনে না, আমি নিজে নোয়াখালীতে গিয়ে দেখলাম কয় মুসাল্লা নিয়ে আসেন, আমি দাঁড়ায় রয়েছি জায়নামাজের জন্য, উনি নিয়ে আসতেছে মুসাল্লা, আমি বললাম যে ভাই জায়নামাজ, কয় জায়নামাজ, আচ্ছা ঠিক আছে দেখতেছি। এখন আমার দেখলাম যে একটা জিনিসের নামের উচ্চারণের ভিন্নতা, মুসাল্লা যেটার উপরে নামাজ পড়ে, আর জায়নামাজ নামাজের জায়গা। আসলে জায়নামাজের আমরা যে কাপড়টা ইউজ করি এটা তো নামাজের জায়গা না, এটা হলো নামাজের বিছানা। তা দেখেন এটা হচ্ছে শব্দের ব্যবহারের ভিন্নতা। অলিয়ুন হচ্ছে আল্লাহ বলছেন অলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, তার ভিতরে ভীতি থাকবে না, আতঙ্ক থাকবে না, সেই বান্দা ওয়ালা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, তার কোনো চিন্তা থাকবে না, যারা আমার প্রিয় বান্দা হবে, যারা আমার কি হবে প্রিয় বান্দা হবে। এবং সেই প্রিয় বান্দা হওয়ার শর্ত আমি যে শর্তগুলো দিয়েছি চারটা, আপনি আমি এই চারটা শর্ত পূরণ করি, এই চারটা শর্ত যদি আমি পূরণ করি আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় একটি আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অকুলু কওলান সাদিদা, তোমরা কথা বলবে সদা সর্বদা সত্য, ইউসলিহ লাকুম আমালুকুম, তোমরা তোমাদের কাজ কর্মকে সংশোধিতভাবে করবে। আপনি একটা ভুল করেছেন, একজন ইমানদারের কাজ নয় বাজারে সেইটা ঢোল পিটিয়ে বেড়ানো, এটা ইমানদারের কাজ না। একজন ইমানদারের কাজ হচ্ছে মোমেন যদি আপনি দাবি করেন আল্লাযীনা আমানু, আপনি তাকে ডেকে বলবেন হাজি সাহেব জিনিসটাকে একটু অন্যভাবে দেখাচ্ছে, আপনি মনে হয় এটা না করলে ভালো হতো, উনিও বুঝবে যে যাক লোকটা আমাকে গোপনে বলছে। আপনি এমনভাবে বললেন যে আমি তো সত্য বলছি, অনেকে বলি আমরা যে সত্য কথা বলা নাকি ভালো, তা আমি তো সত্যই বললাম, অপরাধটা কি, সব সত্য সব জায়গা বলা যাবে না। আপনি সত্য ঘটনা বলেছেন, হাজি সাহেবের মেয়ে স্কুলে যাওয়ার সময় আর একটা ছেলের সাথে চা খেয়েছে, আপনি এসে বাজারে এসে বললেন, সত্য কথাই তো বলেছেন, কি এটা মিথ্যে বলেছেন, আপনি দেখেছেন তাই বলেছেন, এটা মোমেনের কাজ কারো ঘরের গোপন খবর বাজারে এসে ঢোল পিটানো? আমরা ছোটবেলায় দেখতাম তখন মাইক টেক ছিল না, ওই যে সিলভার বা টিনের একটা ডোঙা এরকম পিটাতো, তা লোকজন জিজ্ঞেস করতো কী হয়েছে, কেউ অমুকের গরু হারিয়ে গেছে, এটা আমাদের পোলের হাটে দেখতাম, আমার বাড়ি চিংড়েখালি, এখন ঢাকায় থাকি আজকে 30 বছর, এটা ঢাকায় কখনো দেখিনি কিন্তু ছোটোবেলায় দেখতাম, এটা ছিল না কি জানিয়ে দেওয়া আপনি সত্য বলেছেন, এরকম সত্য বলা যাবে না, এটা ইমানদারের কাজ না। আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালুকুম, তোমরা সংশোধন করো তোমাদের ভিতরে তোমাদের কাজকর্ম। এখন কিভাবে সংশোধন করবেন, আয়না দেখে, আয়না আমাদেরকে চোখের কানে নাকের কানে ভুল ধরিয়ে দেয় নাকি আয়না খোঁচা মারে, খোঁচা মারে না। একজন ইমানদারের এই কাজ নয়, আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে আস্তে করে কানে কানে বলবেন হাজি সাহেব এরকম একটা ঘটনা আমি চোখে পড়লো, আপনি যদি একটু খেয়াল করেন বা ঘটনাটা একটু জেনে দেখেন ভালো হতো, হ্যাঁ আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি তাই কথাটা আপনাকে বললাম, আপনি আবার আমার উপরে মাইন্ড করেন না। হাজি সাহেব যদি বিবেকবান হয় সে বুঝবে যে এই কথাটা তো অন্যকেও বলতে পারতো, যেহেতু আমাকে বলছে একা একই নিশ্চয় আমাকে ভালোবাসে, কি এইটাকে বলা ইউসলে, এটাকে বলে কি ইউসলে, তোমরা সংশোধন করে নাও নিজেদের ভিতরে। অমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা, আল্লাহ বলছেন যে তোমরা যদি এইভাবে করো এবং এটা হবে রসুলকে অনুসরণ করা, মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূল, আল্লাহর হবে হুকুম মানা, রসুলের হবে অনুসরণ করা, এবং তোমরা এর জন্য পুরস্কৃত হবে। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই 2 কোটি সওয়াব দেওয়া হবে, তাহলে বোঝা গেল আমরা যে বলি অনেক সওয়াব অনেক সওয়াব অনেক সওয়াব, এইটা গুনতে যাবেন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, কোরআন শরীফে আছে না, কিরামান কাতিবিন তারা লিখছে ইয়ালামুনা মা তাফালুন, আপনি যা করেন তাই লিখছে, এটা লেখার জন্য আপনি তসবি, এই যে অনেকে এখন তসবি রাস্তায় হাঁটে হাঁটে পড়ে, এটা করবেন না,
হাইটে হাইটে রাস্তা সকালে হাঁটতে নামে তসবিহ একটা হাতে দেখাচ্ছে যে তসবিহ পড়নে ওয়ালা কি সে কে কোন হে ও ও আ রহি হে তসবিহ পড়নে ওয়ালা কিউকি উসকো সমঝ লেনা হে বুজুর্গি অনেক বড় বুজুর্গ এটা দেখাইতে হবে লোকজনে বুঝবে কি কথা বোঝা যাচ্ছে না উর্দুতে যে বললাম বোঝা যায় না মুঝে সমঝ লেনা হে হাম বহুত বুজুর্গি হে হাম তসবিহ পড়তে হে হাম আচ্ছি তারা কাম করতে এইটা করা যাবে না আল্লাহকে যে কাজ আপনি দেখাবেন এইটা দেখানোর জন্য লোক দেখানো কাজ আপনি করবেন না যত পারেন আল্লাহকে আপনি গোপনে করবেন এইজন্য তাহাজ্জুদ ভোর রাতে পড়তে হয় তাহাজ্জুদ যদি ভোর রাতে না হয় জোহরের নামাজের পরে হতো হতো না কারণ একজন বান্দা তার স্রষ্টার সাথে গোপনে কিছু আলাপ করতে চায় আমি দুনিয়াবি জীবনে দেখবেন আপনি মামলা মোকদ্দমা এখানে সেখানে যেখানেই যান জজ সাহেবের সাথে ওই যে উকিল আপনাকে জামিন করাতে চায় বলে যে আমি তোমাকে জজ সাহেবের সাথে 2 মিনিট গোপনে বসিয়ে দেব তোমার মামলা মনে করবা যে 100 থেকে 10 এ নামাই নিয়ে আসব এরপরে তুমি অন টু এ জামিন হয়ে যাবে সোজা বাসায় চলে যাবা আগের মতো ঘুরে ফিরে খাবা হয় না কারণ খোদ এই বিচারের যিনি মালিক তার সাথে আপনার গোপনে একটু আলাপ করিয়ে দেবে এই জন্য তাহাজ্জুদ নামাজ ভোর রাতে হয়েছে না হলে তো দিনের বেলা হয়তো জোহরের নামাজের পরে সবাই দেখতো হাজী সাহেব 6 রাকাত নামাজ পড়তেছে এক্সট্রা তাহলে বোঝা গেল যে আপনি যদি মালিকের কাছে কিছু চান সেটা যত গোপনে পারেন আপনি দেখেন আমি এইখানে আমাদের একজন এমপি সাহেব ছিলেন মারা গেছেন মাওলানা মুফতি আব্দুস সাত্তার আমি তার জন্য পাঁচগাঁও বাজারে এসেছিলাম আমি তার সাথে সামনে কখনো কোনো কাগজ এরকম মানুষের সামনে নিয়ে ঠেলে দিই নাই আমার যত কাগজ ব্যাগ ভরে নিয়ে গেছি তার সংসদের পাশে যে তার সরকারি যে বাসভবন দেওয়া হয়েছিল আমি সেখানে গিয়ে আসতে সবাই খেয়ে দিয়ে চলে গেছে বসে রয়েছি কি সাইদ যাচ্ছ না বলছি হুজুর একটু কথা ছিল কয় এতক্ষণ থেকে কি বলছো তাহলে এতক্ষণ তাহলে তুমি কিসের কথা বলছো আমি বলে এতক্ষণ বলেছি পাবলিকের কারণ আমি তাবলিগ করি তাই পাবলিকের কথা বলেছি এখন কথা হবে আপনার আর আমার কই কই জিনিস কই ব্যাগের থেকে বের করে বলেছি তো বাস হয়ে গেছে কোনটা ভালো লোক দেখানোটা কোনটা ভালো বলেন তো আপনি যদি সত্যি মোমেন হন ইমানদার হন আপনার ভালো কাজগুলো আপনি গোপনে ছেড়ে দিবেন এবং আপনি যদি ইমানদার হন আরেকজন ইমানদারেরও কাজগুলো আপনি গোপনে তাকে শুধরে দিবেন আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দিবে এইটা দেখেই এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন কি বলেছেন সত্যবাদীদের সম্পর্কে বলছেন যে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুল আমিন ওয়াস-সুদুকুল মুসলিম মা-আশ-শুহাদা ইয়াউমাল কিয়ামা যারা সৎ ব্যবসায়ী সৎ বুঝেন তো সৎ কি সৎ মানে সততার সাথে ওজনে কম দেয় না ওজনে কম দেয় না মালে ভেজাল দেয় না এবং দেয়ার কথা দামি ভালো খেজুরটা রমজান আসছে একেবারে লটকানো ওই যে একটা মানে সৌদি থেকে ফেলে দিয়েছে এটা জাহাজ ভরে এইগুলো আমাদের দেশে নিয়ে আসছে ওই যে বাটপার টাইপের কিছু ব্যবসায়ী আছে ওরা বলছে এটা আমাদের দেশে খাবে কিভাবে জানেন ওই যে লেদার ফ্যাক্টরিতে চামড়া ফেলে দেয় এই টুকরো টুকরো চামড়া ওটা একটা জায়গা আছে ফেলে দেয় মাছ এবং মুরগির যারা খামার ব্যবসায়ী তারা ওই জায়গাটা পরিষ্কার করার নামে কন্ট্রাক্ট করে ওইটা নিয়ে এসে মুরগিরে বড়ি বানিয়ে মুরগিরে খাওয়ায় দেয় তো সৌদি আরব মনে করে এটা মনে ওদের দেশে কৃষি কাজে লাগাবে হয়তো এইরকম এইটা আবার প্যাকেট করে রমজানে বিক্রি হয় 80 টাকা 20 টাকা খেজুর চেক করে দেখা গেছে ভিতরে ছোট ছোট পোকা হয়ে গেছে একটা খেজুর আর একটা খেজুরের গায়ে লেগে গেছে যারা হজ করেছেন হাজি সাহেব দেখেছেন তো সৌদি আরবে খেজুর লটকানো থাকে তাহলে লটকানো খেজুর কই পেল এই যে ব্যবসায়ী এ ব্যবসায়ী না আল্লাহ এদের উদ্দেশ্যে বলে নাই কি বলেছে তাজিরুল আমিন বিশ্বস্ত ব্যবসায়ী আর একটা কি আর সুদুকুল মুসলিম মুসলমানদের ভিতরে যারা সততার সাথে আছে মা আশুহাদা ইয়াউমাল কিয়ামা তাদের কিয়ামত হবে শহীদদের সাথে এখন শহীদ কারা শহীদ হচ্ছে তারা যারা কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠবে আর বলবে গো টু হেভেন মানে কি গো টু প্যারাডাইস অ্যান্ড স্টে অ্যালাইভ আজীবন থাকো ওখানে যাও প্যারাডাইসে মানে কি বেহেশতে যাও আজীবন থাকো কোরআন শরীফে আসছে না কি আসছে
যে তারা বেহেশতে যাবে খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা। তো কারা এটা? সত্যবাদী ইমানদার, সত্যবাদী ইমানদার। আর একটা হচ্ছে সৎ ব্যবসায়ী, আপনারা যারা ব্যবসা করেন এখানে বাজার আছে, তাদের কেয়ামত হবে শহীদদের সাথে। এমনকি শহীদদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদের যায়ে যে জামা থাকে ওই অবস্থায় জানাজা পড়াতে হয়, তাদেরকে গোসল করাতে হয় না। জানেন, জানেন এটা? ওই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করতে হয়, কারণ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পবিত্র ঘোষণা দেওয়া হয়েছে। কারণ তিনি সৎ কাজ করা অবস্থায় তিনি তার দেহ থেকে রূহ মোবারক চলে গেছে, এটা পবিত্র অবস্থায়। আপনি যদি কোনো সৎ কাজ করা অবস্থায় আপনার উপরে কেউ আঘাত করে, আপনি যদি মারা যান, আপনিও শহীদ। তাহলে আমরা এটা চাই না যে কালকে আমাদের দিন আল্লাহ বলবেন যে গো টু হ্যাভেন, গো টু প্যারাডাইস অ্যান্ড স্টে দেয়ার লাইফ, স্টে দেয়ার লাইফ, স্টে দেয়ার লাইফ, তোমার ওখানে আজীবন থাকো, কোনটা চাই? না বলে যে দাঁড়াও, একরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার রেজাল্ট শিটটা একটু পড়ো, শোনাও, তারপরে যাও। যদি এই কথা আল্লাহ বলেন তখন আল্লাহর নাম হচ্ছেন আজিজুল হাকিম, আজিজুল হাকিম, যিনি হাকিমদেরও হাকিম, হাকিমদেরও হাকিম, বিচার কর্ণেওয়ালাদের যিনি বিচার করবেন তিনি হচ্ছেন আজিজুল হাকিম। কোনটা চাই, কোনটা চাই? চারটা শর্ত দিয়েছি, এই চারটা শর্ত যদি মানেন, আমিও যদি মানি, দোয়া করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এই চারটি শর্ত যেন আমরা পূরণ করে কাল কেয়ামতের দিন আমরা উঠতে পারি। কারণ পৃথিবীতে আমরা কে কত ভালো কাজ করেছি এটা আল্লাহ আমার ছাড়া আপনার ছাড়া অনেক বেশি ভালো জানেন। সুতরাং আমরা লোক দেখানো যে যাই করি না কেন, হিসাবের ময়দানে আপনাকে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সেই দরবারে আমরা এত হিসাব দিতে পারবো না। আপনি দেখবেন যারা সরকারি চাকরি করেন তাদের এই শেষ জীবনে এসে যখন রিটায়ারমেন্ট শুনে আসে তার আগ দিয়ে তার ফাইলটাকে রিভিউ করা হয়। অনেক লোক বাড়িতে আসার সময় টাকা পয়সা এসে এসে দেখিয়ে কাইটে রেখে দেয় যে আপনি প্রেভিডেন্ট ফান্ড থেকে এই নিছেন, ওই নিছেন, সেই নিছেন, অমুক নিছেন, তমুক নিছেন, এরকম বলে, বলে না? অনেক লোকেরা সেই অডিট টডিট দেখিয়ে উল্টা জরিমানা করে দেয়, আসে না চাকরি চলে যায়। আপনি, আমি চাই যে আমাদের ফাইল নিয়ে আল্লাহ অডিট করুক, আমরা কোনো অডিট চাই না, শুধু যাব, আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, আমরা অমনি ফুস করে প্যারাডাইসে ঢুকে যাব। কোথায় ঢুকে যাব? প্যারাডাইসের ভিতরে ঢুকে যাব। আমরা প্যারাডাইসের বাইরে থাকতে চাই না, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর হাবিবের ভালোবাসা চাই, আল্লাহর হাবিবের সুপারিশ চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।